আগামীকাল ভগবান শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা রামলালার জোড় উৎসবে রঙে রঙিন গোটা অযোধ্যা নগরী, শঙ্খধ্বনি রাম নামে মুখরিত চারদিক, রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রবল উন্মাদনা, কেউ হেঁটে আবার কেউ বা বাসে চেপে বিভিন্ন রাজ্য থেকে আসছেন অযোধ্যাতে। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত অযোধ্যার প্রত্যেকটি পথ, একদিকে ধর্মপথ, একদিকে রামপথ, অন্যদিকে ভক্তিপথ, সর্বত্রই মানুষজনের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে ফুল আসছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা 500 বছরের অপেক্ষা, একাধ বছর নয় 500 বছরের অপেক্ষা। তাই মানুষজনের মধ্যে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, মানুষজনের মধ্যে আবেগ, উৎসবে মাতোয়ারা গোটা অযোধ্যা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য অযোধ্যা নগরী সেজে গিয়েছে, গর্ভগৃহে বসে গিয়েছে রামলালার মূর্তি। তবে আগামীকাল নির্ধারিত সেই মুহূর্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠা, গোটা দেশের নজর রয়েছে সেই দিকে। অযোধ্যা থেকে লাগাতার সেই খবর তুলে ধরছে আমাদের তিনজন সিনিয়র এডিটর, স্বর্ণালী, ময়ূক এবং অনির্বাণ। অযোধ্যা থেকে টানা কবরে জি রিপাবলিক বাংলার সরাসরি যাব আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। ময়ূক, এবার ঘন্টা মিনিট সেকেন্ডের অপেক্ষা, মানুষজনের অধীর আগ্রহ, মানুষজন অপেক্ষা করছে সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য, সেই মহেন্দ্রক্ষণের জন্য। এই মুহূর্তে ধর্মপথ, রামপথ, ভক্তিপথ, একের পর এক জায়গায় মানুষজনের উচ্ছ্বাস। অন্যদিকে লতা মঙ্গেশকর চক, সেখানকার নিরাপত্তার ছবিও দেখেছিলাম, সেখানে আটো নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যাকে, কেননা একাধ বছর নয় 500 বছরের অপেক্ষা। এই মুহূর্তে ত্রেতা যুগের অযোধ্যায় পৌঁছে গিয়েছে সাধারণ মানুষ, একাধ দিন ধরে অপেক্ষা করতে করতে 500 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। সরাসরি অযোধ্যা থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, ঘন্টা মিনিট সেকেন্ডের এবার অপেক্ষা, 500 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে, সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছে গোটা দেশবাসী। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে অযোধ্যাতে ময়ূক? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ধর্মপথে, ধর্মপথে রিপাবলিক বাংলার যে স্টুডিও হয়েছে সেই স্টুডিও, আরও সাজগোজ শুরু হবে সেই স্টুডিওতে, এবং আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পথে আর কয়েক ঘন্টার অপেক্ষা। তুমি যেমনটা বললে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন দেশের যারা তারকারা রয়েছেন, আমাদের দেশেরও যারা তারকা রয়েছেন, খেলোয়াড় রয়েছেন, বিরাট কোহলি, সচিন তেন্দুলকর, অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাওয়াত, দীপিকা পাদুকোন, আলিয়া ভট্ট, রণবীর কাপুর থেকে শুরু করে একাধিক তারকা যারা রয়েছেন, যারা আমন্ত্রিত হয়েছেন, এমনকি রাম এবং শরৎ কোঠারির সঙ্গে সেদিন করসেবাতে বাংলার ছেলে অভয় কর্ণওয়াল, তিনি গেছিলেন, তারা প্রত্যেকে এই রাস্তা দিয়ে যাবেন, এবং এই এই সেই ঐতিহাসিক রাস্তা, যে রাস্তাতে গোটা দেশের যে মুড এই মুহূর্তে, রং দে তু মোহে গেরুয়া, এই মুহূর্তে গোটা দেশের মুড বোধ হয় এটাই। এবং এটাই যারা রাজনৈতিক দলগুলো যারা আইসোলেটেড ফিল করছে, যারা হয়তো একেবারে নিজের ঘরে বসে শীতের মধ্যে কম্বল জড়িয়ে ঠক ঠক করে কাঁপছে, এই যে হাওয়া, এই যে আবেগ, এই যে জয় শ্রীরাম এবং রাম রাম বলা, যে গোটা দেশ, আমরা চেষ্টা করেছিলাম এক টুকরো অযোধ্যার ছবি দেখাতে, এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি গোটা দেশের চারিদিকে। এই মুহূর্তে যে কোনো জায়গাতে যে কোনো মানুষ, আপনি যে কোনো সময় জিজ্ঞেস করবে, তুমি হয় কেউ উত্তরপ্রদেশের, হয় কেউ দক্ষিণ ভারতের, হয় কেউ পূর্ব ভারত থেকে এসেছে, এমনকি বিদেশ থেকেও বহু মানুষ এসেছেন, ক্যাম্বোডিয়া থেকে এসেছে, ফিলিপিন্স থেকে এসেছে, লাওস থেকে এসেছে, ক্যারিবিয়ান কান্ট্রিজ থেকে, ভারত সেবাশ্রম সঙ্ঘের বহু যারা সাধু সন্ত রয়েছেন, ইসকনের আফ্রিকান এবং আমেরিকান বহু মংস রয়েছেন, মানে এটা একটা 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 যেটাকে বলে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই আসলে বিবিধের মাঝে মিলন মহান, দেখতে কিরকম, শুনতে কিরকম, ছুঁয়ে দেখতে কিরকম, সেইটা বোধ হয় এই মুহূর্তে রামরাজ্যে যে মন্দির হচ্ছে সেখানে রিপাবলিক বাংলার যে মেগা কাভারেজ হচ্ছে, সেই মেগা কাভারেজ থেকেই আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি এবং আমরা অপেক্ষা করছি, আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবং তারপর সারা বিশ্ব যেদিকে তাকিয়ে রয়েছে সেই দিকে আমার এবং তোমার চোখ থাকবে। গেরুয়া যে রং এই মুহূর্তে চারিদিকে সাংস্কৃতিক প্রতীক হিসেবে উঠছে, এবং চারিদিকে যে গেরুয়া রঙের আলো, সেই সমস্ত আলো একটা মানুষের জন্যই অপেক্ষা করছেন, যিনি রক্ত মাংসের মানুষ ছিলেন, জাতীয় নায়ক ছিলেন, যিনি একজন লিগাল এন্টিটি, ভারতবর্ষে যার নামে জমি হস্তান্তর হয়, যার নামে মন্দির তৈরি হলো, শ্রী রাম লল্লা বিরাজমান।